পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রাধাকান্তপুর ভারত জাকাত মাঝি পরগনার মহলের পক্ষ থেকে রাজ্য সম্মেলন উপলক্ষে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, রাধাকান্তপুরে অনুষ্ঠিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার সম্মেলন। এদিন মিছিলটি রাধাকান্তপুর হয়ে শুরু করে সাতগেছিয়া বাজার, পাহারাটি বাজার, মেমারি হয়ে আবার রাধাকান্তপুরে ফিরে আসে। র্যালিতে উপস্থিত ছিলেন জেলার নেতৃত্ববৃন্দ। ভারত জাকাত মাঝি পরগনা মহল পূর্ব বর্ধমান জেলার নেতৃত্বে এবং জেলার নেতৃত্বে ভারত জাকাত মাঝি পরগনা মহলের দুই দিনের সম্মেলন। প্রথম দিন হচ্ছে 10ই জুন আমাদের প্রতিনিধি সম্মেলন ছিল, আর আজকে 11ই জুন 2022 আজকে যে সম্মেলন, আজকে প্রকাশ্য সমাবেশ বা প্রকাশ্য সম্মেলন। এই প্রকাশ্য সম্মেলনে আজকে আমাদের র্যালির মাধ্যমে আমাদের র্যালিটা শুরু হয়েছে রাধাকান্তপুর যে খেলার মাঠ, অর্থাৎ স্কুল প্রাঙ্গণে যে খেলা, ফুটবল খেলার মাঠ থেকে আমাদের সাতগেছিয়া, সাতগেছিয়া থেকে পাহারাটি, পাহারাটি থেকে আমোদপুর, আমোদপুর থেকে আমরা এখন বামুনপাড়া, বামুনপাড়া থেকে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।